السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، مولانا আজকে নিয়ত ছিল শবে বরাত নিয়ে কিছু আলোচনা করা, কারণ শবে বরাত আমাদের সামনেই নাকি বলেন শবে বরাত সামনে না বরাত মানে কি ভাগ্য আমাদের সামনে ভাগ্য আমার নানি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া ছোটবেলায় গল্প করতেন চুটকি আর কি এক কানা অন্ধ ফকির রাস্তা দিয়ে যাচ্ছে তে সামনে একটা গর্ত আছে তে বাচ্চারা পাশে যে ফকির ফকির বাবা সামনে খানা আমি আজকে যা মসজিদে বলছিলাম সামনে খানা তে ফকির মনে করছে খানা মানে মেজবানি বলে বাবা বরাত বাবা বরাত বাবা ভাগ্যটা আজকে ভালো এখন ওই বলতে বলতে গর্তের ভিতর পড়ে গেছে বেচারা তে আসলে বরাত মানে কি ভাগ্য তে এই ভাগ্য থেকে যত দুর্ভাগ্য তে আমরা শবে বরাত সুন্নত সুন্নতের আলোকে আমরা ঝগড়া দরকার নেই কোন হুজুর কি করেছেন আলহামদুলিল্লাহ সব হুজুর ভালো আমরা রাসূলুল্লাহ সাল্লাম কি করেছেন সাহাবীরা কি করেছেন এটা আমরা যাচাই করার চেষ্টা করি আপনাদেরকে গত বছরও হয়তো বলছি মনে নেই যেহেতু বছরগুলো প্রসঙ্গ আসে আমরা সংক্ষেপে হলেও জানতে হবে আর আমার একটা বই আছে কোরআন সুন্নার আলোকে শবে বরাত তাহলে আপনারা নিয়ে যাবেন যেহেতু শবে বরাত সামনে বইটা নিয়ে যেতে পারেন এর ভিতরে হাদিস কোরআন তাফসির ফুকাহাদের মতামত সবই আছে মুখতাসার হলো প্রথমত আমরা এখানে সুন্নাত শিখতে আসছি ঠিক না সুন্নাত নবীজির সব কিছু নবীজি যেভাবে বসতেন সেভাবে বসা কি যেভাবে হাঁটতেন সেভাবে হাঁটা কি যে শব্দ ব্যবহার করতেন সেটা ব্যবহার করাও সুন্নাত শবে বরাত শব্দ নবীজি ব্যবহার করেননি সাহাবীরা করেননি তাবেইনরা করেননি এটা প্রায় 500 বছর পরে তৈরি হয়েছে আমরা আজকে কেন্দ্রীয় মসজিদে আলোচনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিভাষা ব্যবহার করেছেন সেটা কি লাইলাতুন নিসফে মিন শাবান মধ্য শাবানের রাত আমরা চেষ্টা করব এই সুন্নতটাকে জিন্দা করার শবে বরাত নাজায়েজ না শবে বরাত বলা নাজায়েজ না কিন্তু নিসফে শাবানের রাত বলা মধ্য শাবানের রাত বলাটা সুন্নত আমি বললাম কোরআন হাদিসে শবে বরাত বলে কিছু নেই কারণ শবে বরাত শব্দ নেই হয়তো আমি একটু পরেই বলবো যে শবে বরাতের রাত্রে আপনারা এই আমল করতে পারেন আমি আবার শবে বরাত বললাম তাহলে বোঝা গেল আমার কন্ট্রাডিকশন একবার বলছি কোরআন হাদিসে নেই আবার বলছি শবে বরাতে আমল করবেন আসলে আমরা বলতে চাচ্ছি শবে বরাত পরিভাষাটা ব্যবহার করা কোরআন হাদিসের দিন না এটা বললে সওয়াব হবে এটা কোনো দিন না তবে সমাজে প্রচলন হয়ে গেছে আমরা অনেক সময় নামাজ বলি অনেক সময় সালাত বলি আমরা অনেক সময় রোজা বলি অনেক সময় সিয়াম বলি সিয়াম সালাত এগুলো ইসলামী পরিভাষা রোজা নামাজ এগুলো সিয়াম বা সলাতের তর্জমানা এগুলো আরেকটা পরিভাষা ফার্সি পরিভাষা যেটা আমাদের সমাজে আছে তারপরেও এটার অর্থ আমরা বুঝি সালাত এটা বলাতে কোনো দোষ নেই নামাজ বললে রোজা বললে কোনো দোষ হবে না কারণ আমরা সবাই বুঝি নামাজ বলতে মুসলমানদের এই সালাত সিস্টেম বোঝানো হচ্ছে আবার অনেক বিষয় আছে যেটা আরও দূরে যেমন আমরা অনেক ঝগড়া করি আমার বিরুদ্ধে সবারই অভিযোগ আমি মাঝে মাঝে বলি কোরআন হাদিসে পীর বলে কিছু নেই আবার আরেক জায়গায় বলছি অমুক পীর সাহেব আমাদের পীর সাহেব এটা বলেছেন এই দেখো আব্দুল্লাহ খালি কন্ট্রাডিক্টরি কথা বলে
একবার বলছে কোরআন হাদিসে পীর বলে কিছু নেই, আর এ বলছে আমাদের পীর সাহেব এটি বলেছে। বিষয়টা ওরকম না, আপনি কথাটা শেষ পর্যন্ত শুনলে কি আছে বুঝবেন। আমি বলবো কোরআন হাদিসে নামাজ নেই কিন্তু সলাৎ তো আছে, রোজা নেই কিন্তু সিয়াম আছে। এখানে আরেকটু দূরত্ব আছে, এখানে পীর কথাটা ফার্সি, এটা আরবি হলো শেখ। কোরআন হাদিসে পীরও নেই শেখও নেই, অর্থাৎ ফার্সিটাও নেই আরবিটাও নেই। নামাজের ফার্সি নেই আরবিটা আছে, রোজার ফার্সি নেই আরবিটা আছে, কিন্তু পীরের ফার্সিও নেই আরবিও নেই কিন্তু আছে। এটার একটা মূল সুন্নত কনসেপশন আছে, সেটা হলো সাহবত, সাহেব, সাথী, সাহচর্য। নেককারদের সাহচর্য কোরআন সুন্নাহ নির্দেশিত একটা ভালো আমল। আপনি মসজিদে নামাজ পড়েন, নেককারদের সাথে মেশেন, এটাও সহবত। ইমাম সাহেবের সাথে মহব্বত রাখেন, আলেমদের, এটাও সহবত। আবার নেককার ভালো, যারা সত্যি নেককার, আল্লাহর ভয় আছে, আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, যাদের ইমানের সত্য, লা ইলাহা বলাই সত্য, শিরিক করে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলাই সত্য, বিদআত করে না, আমানতু বিল্লাহে বলাই সত্য, সুন্নত মতো আমল করে, তাকওয়ায় সত্য, বউয়ের সাথে কথা বলাই সত্য, সমাজে মানে যাদের ভিতরে সত্য প্রতিভাত, যাদের কথা আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন সাদেকিন কারা, ইমানের সত্য, জিহাদের সত্য, তাকওয়ায় সত্য, সালাত কায়েম করে, অর্থ ব্যয় করে, যাকাত দেয়, সবর করে, এই কোয়ালিটিগুলো যাদের ভিতরে আছে, এই ধরনের সাদেকিন মুত্তাকিন মানুষদের সাথে সহবতে যাওয়া, বসা, সময় দেওয়া, এটা আমাদের জন্য খুব উপকারী। এটাই পরিবর্তন করে পীর মুরিদি সিস্টেম হয়েছিল, এখান থেকে অনেক শিরিক কুফর বেদাত ঢুকেছে। আবার এটার মাধ্যমে দিন প্রসার হয়েছে, একসময় তাতার যুগের পরে মানুষেরা এই জাতীয় সহবতের মাধ্যমেই দিন শিখত, এটার ভালো মন্দ আছে। কিন্তু যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো, একটা হলো কোরআনে ফার্সি নেই আরবি আছে, যেমন নামাজ নেই সলাৎ আছে, কি বলে রোজা নেই সিয়াম আছে, আর কিছু জিনিস আছে আরবিও নেই ফার্সিও নেই কিন্তু মাফহুমটা আছে, যেমন পীরও নেই শাইখও নেই কিন্তু সাহেব আছে, ঠিক শবে বরাতও নেই, লাইলাতুল নিসফ, লাইলাতুল বারাতও নেই। শবে বরাত কি ফার্সি, আরবি কি লাইলাতুল বারাত? কোরআনে হাদিসে সাহাবিদের কথায় শবে বরাত নেই মানে ফার্সি নেই, লাইলাতুল বারাতও নেই, কি আছে লাইলাতুল নিসফ মিন শাবান আছে। কাজেই আমরা শবে বরাত বা লাইলাতুল বরাত না বলে যদি নিসফে শাবান, মধ্য শাবানের রাত বলি, ভালো হয় না খারাপ হয়? এখানে একটু ইমানটা নাড়াচাড়া করে দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন ইমানের হালতটা কি। আপনি একটা তথ্য জানলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে লাইলাতুল বারাত শব্দটা বলেননি কিন্তু নিসফে শাবান শব্দটা বলেছেন, অনেকবারই বলেছেন, অনেকগুলো হাদিস আছে, সাহাবিরা বলেননি, তাবেইনরা বলেননি, এই পরিভাষাটা 500 বছর পরে জন্ম, এটা বলাই কোনো দোষ নেই। কিন্তু আমি যদি নিসফে শাবানের রাত বলি, মধ্য শাবানের রাত বলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুখ দিয়ে উচ্চারণ করা হয়, আর বরাতের রাত বলি, শবে বরাত বলি, তাহলে এটা হয় না। এখন আমি কোনটে বলব, কোনটে বললে আমার ধর্মীয় অনুভূতিটা মানে শক্ত হচ্ছে? এখানে তিন শ্রেণীর মানুষ পাওয়া যাবে। কয় শ্রেণী? এক শ্রেণী বলবে আচ্ছা দেখি চেক করে, সবাই শবে বরাত বলে, আবার শুনছি নবীজি বলেননি, দেখি হাদিসে বা অন্তত সাহাবিদের যুগে শবে বরাত বা আরবি লাইলাতুল বারা আটটা পাওয়া যায় কিনা, খুঁজে চেক টেক করে যদি পাই ভালো, নইলে শেষ নিসফে শাবান মেনে নিল, এই লোকটা ভালো কাজ করল। আর একজন বলল আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছে নেই, আন্দাজে তো আর বলিনি, যাক আমি এখন তো নিসফে শাবান বলবো, মধ্য শাবানের রাত বলবো, শবে বরাত আর বলবো না, মুখ দিয়ে বেরোই গেলে যাবে, তবে নিসফে শাবান বললে একটু খুশি লাগে, আলহামদুলিল্লাহ আমার একটা সুন্নত শব্দ বললাম, শবে বরাত বেরিয়ে গেলে করা যাবে, অভ্যাস মতো বেরিয়ে গেছে, কি করা যাবে। এই লোকটা হালকা ভালো করলো, আগেরটা বেশি ভালো করলো, চেক করে যাচাই বাছাই করে নিল, এটা আমার
ওর পূর্ণ আস্থা রাখলো এটা ভালো না, সব কথা চেক টেক করে নেওয়া ভালো। তৃতীয় আর এক শ্রেণীর মানুষ, আপনি এই কথাটা আমি নয়, আপনি কালকে এই কথাটা অনেকের কাছে বলবেন, আর এক শ্রেণীর মানুষ বলবেন, হ্যাঁ এত লোকে বলে কিছু বলে, সব কি নবীর মতো বলতে, এই যে আমরা রোজা বলি, নামাজ বলি, এন বলি, তেন বলি, এই বলি, সেই বলি, সব কি নবীর কায়দায় বলতে হবে নাকি, এরকম লোক আছে না নেই? হয়তো আমাদের এখানেও তো একজন এরকম চিন্তা করছেন। ভাইরা, আপনি কাকে ধাক্কা মারলেন? আব্দুল্লাহ জাহাঙ্গীরকে। আপনি কোন জিনিসটাকে অচল বলে, মানব না বলে, অবজ্ঞা ভরে ফেলে দিলেন, সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর একটা শব্দ, তার একটা সুন্নাত। তাহলে আপনার ইমান আপনি একটু ঘষা মাজা করে দেখেন, আপনি কি কাম করলেন, আপনি কোন জিনিসটাকে অবজ্ঞা করলেন? আপনি তো আমাকে অবজ্ঞা করেননি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মতো কথা বলতে আপত্তি করলেন। আপনার সমাজের প্রচলিত কথা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চেয়ে জোর দিলেন, এটা আপনি ভালো করলেন না, আপনি আপনার ইমানের ক্ষতি করলেন, আমার তো কিছু করলেন না। আপনাদের এজন্য বারবার আবারও বলি, আমাদের এখানে আমরা নিয়মিত, আপনারা আসেন, একদিনে সব শেখাবো এরকম নয়, প্রশ্নোত্তর হবে, আমরা প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানবো। তবে সবচেয়ে বড় চিন্তা, অনেক সুন্নত আমাকে বলে, স্যার আপনার এখানে তো অনেক সুন্নত নেই, বলে সুন্নত নেই মানে কিছু কিছু বিষয় আছে, মানে আপনি গাড়িতে চলেন, ঘোড়ায় চড়েন না, সুন্নত নেই। তো ভাইরা, আমি গাড়ি চড়াটাকে অত উত্তম, আমি ঘোড়ায় চড়তে পারলে খুশি হতাম, পারি না তাই করি, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি চড়াটাও যদি নবীজির মতো হতো নিঃসন্দেহে ভালো হতো। কথা হলো যে একটা হলো আমার চেতনা, বিশ্বাস যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় আর কিছু হতে পারে না, আমি পারি না, আপনাদের বলছি। আমি 1981 সালে সৌদি আরবে গেছি, ও দেশে তেলটার প্রথম প্রথম তেল নিয়ে যেতাম, সরিষার তেল, নারকেলের তেল, ডিব্বা টিব্বা ভরে নিয়ে যেতাম, তেল তখন এত পাওয়া যেত না, খুব ঝামেলা হতো, আমি তেল মাখার অভ্যাসটা নষ্ট হয়ে গেল, আমি এখন মাথায় তেল মাখতে পারি না, বোধ হয় 40 বছর হয়ে গেল মাথায় আমি তেল মাখি না, তেল মাখলে বরং অস্বস্তি লাগে। তো এই কথাটা আমি বলছি আমার এক ছোট ভাইকে, মৌলানা ইদ্রিস রাহেমাহুল্লাহ মারা গেছে আপনারা জানেন কত এসে, বল ভাই রসুল আসলাম কিন্তু তেল মাখতেন, আমি কি করব, উনি মাখতেন ছিল, আমার না মাখাটাই ভালো, এটা এটা বলবো, তাহলে বোঝা যায় আমার ইমানে গড়বড়ি আছে। আমি বললাম যে নিঃসন্দেহে তেল মাখা ভালো, আমি যে মাখতে পারি না, অস্বস্তি লাগে, এটা আমার খারাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটা করেছেন নিঃসন্দেহে সেটা, দুনিয়ার কাজে, জাগতিক কাজে, প্রতিটি ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, কোনটা নফল সুন্নত, কোনটা আদাতি সুন্নত, কোনটা মুস্তাহাব সুন্নত, কোনটা ওয়াজিব সুন্নত, বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমি চুলগুলো ছোট করে রাখছি, আমি চুল কি টুপি পাগড়ি পরে জামে মসজিদে যাই, কখন খুলবো, মাথায় খুব গরম লাগে, কখন খুলবো, কখন টুপি পরে ফুটো ফুটো আলা, ভারী টুপি পরলে সুন্দর, টুপি পরলে মাথা গরম হয়ে যায়, চুল তো বড় বেশি রাখতে পারি না, রাখলে আবার কাটতে হয়। এখন আমি কি এই ছোট চুল রাখাটাকে যুক্তি তর্ক দিয়ে উত্তম বলবো? একজন লোক বাবরি রেখেছে, লম্বা চুল রেখেছে, ঘাড় বন্ধ চলে গেছে, কি বিরক্তিকর, আরে নবীজি করেছেন সেই যুগে অন্যরকম ছিল, আমি কোনটা করবো বলেন তো? আমি একেন করে বলবো নবীর সাথে যতটুকু মিল আছে ওটা নিঃসন্দেহে ভালো, কেয়ামত মতো সবার জন্য ভালো। আমি করতে পারছি না সেটা ভিন্ন কথা, আমি পালন করতে পারছি না এটা আমি একটা অসুবিধার জন্য পারছি না, কিন্তু আমি উত্তম মনে করব, ভালো মনে করব কোন জিনিসটাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু সহিভাবে প্রমাণিত, এখানে আর কোনো ব্যাখ্যা দিতে আমরা যাব না, সন্দেহাতীতভাবে ওইটাই ভালো, আমি রাখতে পারছি না ভিন্ন কথা, আমি আমার ওজোর আছে এটা নফল সুন্নত, মুস্তাহাব সুন্নত, আদাতি সুন্নত অর্থাৎ জাগতিক সুন্নত, রাসূল আসলাম তাকিদ দেননি, নির্দেশ দেননি অথবা গুরুত্ব দেননি, তিনি করেছেন, এটা না করলে গোনা হবে না, কিন্তু আমি যত যুক্তি তর্কই দিই এমন জায়গায় যেন না যায় যে নবীজিরটা ছোট হয়ে করে ফেলার কায়দায় চলে যায়, এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর কথা। আমরা কি করি, দুই গ্রুপই একই রকম, কিছু মানুষ আমরা বলি নবীজি করেননি তাতেই কাজেই বেদাত, নবীজি করেননি বলেই বেদাত হয় না, নবীজি করেননি কাজে ওটা দিন না, ওটা সুন্নত না, সুন্নতকে দিন মনে করাই, নবীজি করেননি সেটাকে দিন মনে করা বেদাত। আবার আরেক গ্রুপ,
নবীজি করেননি কাজেই জায়েজ, এইটা প্রমাণ করতে যে নবীর সুন্নতকে ছোট মনে করেন। এখানে আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। কাজে প্রতি ক্ষেত্রে আপনারা যেটা সবসময় লক্ষ্য রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন সুন্নত, সেটা ফরজ সুন্নত, মুস্তাহাব সুন্নত, নফল সুন্নত, যাই হোক না কেন, যেটা বর্ণিত হবে তার বিপরীতে আপনার যুক্তি দেবেন না। আপনি যদি জানেন যে এটা সুন্নত, আলহামদুলিল্লাহ ভাই নবীর সুন্নত উত্তম, আমি পারছি না, দোয়া করেন যেন পারি। আর যদি না জানা থাকে তা কি করবেন, আমি দেখব। কিন্তু নবীজির সুন্নতের বিপরীতে কোনো জিনিসকে আনবেন না, কোনো ক্ষেত্রেই না। তো যাই হোক, প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত, এটা হলো সুন্নত পরিভাষা। আর শবে বরাত, লাইলাতুল বারাত, এটা সুন্নত নয়, এটা পরবর্তী যুগে অনেক পরে, 500 বছর পরে। প্রথম আপনি রসুল্লাহ সাল্লাম সাহাবি তাবেইন তাবে তাবেইন ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ কারোর যুগে পাবেন না, অনেক পরে এসে এই পরিভাষাটা জন্ম হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যাই, সুন্নতের ভিতরে নিরাপত্তা, সুন্নতের বাইরে যেটা, এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে। যেমন শবে বরাতের ভিতরে আমরা যখন মধ্য শাবানের রাত, এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না, কিন্তু যখনই আমি বলবো শবে বরাত, তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয়, এটা ভাগ্য রজনী, এটা মুসলমানদের ভাগ্য রজনী। এই যে ধারণাটা দিচ্ছে এটাও ঠিক না। শবে বরাত গোনামাপের রজনী, বারাহাত শব্দের মূল অর্থ ছিল মুক্তি, আরবিতে যে বারাহাত, আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে, কিন্তু আরবিতে বারাহাত মানে মুক্তি। শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গোনা মাপ করেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন, ভাগ্য লেখেন, এটা কোনো হাদিস নেই, কোনো কোরআন নেই, এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস। তফসিরে দু একটা কথা বলা হয়েছে, কোনো তফসির কারক সমর্থন করেননি। তাহলে মধ্য শাবান বললে যে সুন্নত চেতনা আসে, শবে বরাত বা ভাগ্য রজনী বললে আমাদের ভিতরে যে চিন্তাটা আসে এটা আসলে ঠিক না। এরকম অনেক ক্ষেত্রে আছে, যেমন কোরআন হাদিসের পরিভাষা হলো ইমান, আর তাবেইনদের যুগ থেকেই, তাবে তাবেইনদের যুগ থেকে পরিভাষা হলো আকীদা। ইমান বললে ঝগড়া হয় না, ওর ইমান খারাপ এ বলে না, ওর আকীদা খারাপ। যদিও তাবে তাবেইনদের যুগ থেকে আকীদা পরিভাষাটা ব্যবহার করা হচ্ছে, তারপরে ইমান পরিভাষার ভিতরে যত প্রশস্ততা আকীদার ভিতরে তা নেই। তাসাউফ, তাসকিয়া, রাসূলুল্লাহ সাল্লাম সাহাবি তাবেইন তাদের পরিভাষা ছিল তাসকিয়া, আত্মশুদ্ধি, আমরা বলি তাসাউফ। তাসকিয়া শব্দের ভিতরে যত প্রশস্ততা, উদারতা, সুন্নামুখিতা আছে, তাসাউফ বললে মনে হয় ভিন্ন কোনো একটা বোধহয় শাস্ত্র, এরকম মনে হয়। এদের পীর এবং সাহেব, সাহেব পীর, সাহেব বললে, সাথী বললে আমার সাথী, আমার সাথী, এখানে কিন্তু কোনো অতিভক্তি জন্ম নেয় না, অমুক আমার সাথী। সাথী বলার ভিতরে অতিভক্তির প্রাবল্য আসে না। যখন পীর বললেন তখন মনে হলো একটা বিশেষ একটা চেতনা তার দিকে যাচ্ছে, আপনি কি, আমি আবদুল্লাহ জাহাঙ্গীর সাথী, আবদুল্লাহ জাহাঙ্গীর কি আমার সাথী, এটা খুব সিম্পল কথা। এটার ভিতরে সুন্নত আছে, এটার ভিতরে মহব্বত আছে, কিন্তু অতিভক্তির কিছু নেই, সুন্নতের বাইরে যাওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে। আমরা কোনো পরিভাষাকে নাজেজ বলছি না, সুন্নতটা যে ভালো এটা প্রমাণ করার চেষ্টা করছি, রাগ করেন না আপনারা, কেন আমি এটা বিশ্বাস করি যে সুন্নত ভালো। কিন্তু যখনই বললেন আবদুল্লাহ জাহাঙ্গীর আমার কি, পীর, পীর বললেই যেন কেমন আরেকটু
ভক্তি ভালোবাসার প্লাবন হয়ে যেতে লাগলো, যেটা সাথীর ভিতরে ছিল না। আমি ওনার কি মুরিদ, মুরিদ বলার সঙ্গে সঙ্গেই আপনি মুরিদ কার? আমার মুরিদ মানে কি? চাই, আমার জান প্রাণ দিয়ে একজনকেই চাই এই হুজুর। তো হলো নাকি? আপনি কাকে চান, কাকে চান আপনি? হ্যাঁ, আপনি আল্লাহকে চান, আমি আপনার সাথী, আল্লাহ পাওয়ার জন্য, আমল শেখার জন্য যজ্ঞ, আপনি আমার সাথে থাকেন, আর কিছু না। আপনার মুরাদ তো আল্লাহ, আপনি মুরিদ হলেন আল্লাহ, আপনি চাচ্ছেন আল্লাহকে। পরিভাষা তৈরি হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ দিনদার মানুষেরা বলেছেন, সব ঠিক আছে, আমরাও বলি, ব্যবহার করি, কিন্তু আমরা ব্যবহার করে করে এক কোটি মানুষে ব্যবহার করার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে সেটা দামি হয়ে যায় কিনা? হবে, একশো কোটি লোকে ব্যবহারের কারণে কি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে সে দামি হয়ে যাবে কিনা? না। তো যাই হোক, আমরা লম্বা করব না। শবে বরাতের আমল, শবে বরাতের তিনটে বিষয় বোঝেন। একটা হলো শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ আবারও বলছি, শবে বরাত বলছি, আপনারা রাগ করেন না, নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গোনাহ মাফ করেন, এটা সহিহ হাদিস। ইন্নাল্লাহ লা ইত্তালিউ ফি লাইলাতি নিসফি মিন শাবান ইলা আবাদি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন, যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে। এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে, আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে। কথাই বুঝতে পেরেছেন? এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব, আমরা আমল করব কিনা। আমল না করলে, ঘুমিয়ে থাকলেও আপনি এই বোনাস পাবেন, এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে। দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা, বা তিনটে আমল পাওয়া যায়। একটা হলো কবর জিয়ারত, আর একটা হলো দোয়া, আর একটা হলো সালাত। এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ীফ, তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি, এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়ে, এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে, অন্যান্য রাত্রেও দোয়া করে, এই রাত্রে বেশি করেছে, এটা অনেক আলেমই মুস্তাহাব, জায়েজ, বৈধ, সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন। আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল করেন, এটা না জায়েজ হবে না, ইনশাআল্লাহ বিদআত হবে না। তিনটে কারণে, একটা হলো সুন্নত দ্বারা ফজিলত প্রমাণিত, এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না। তাবেইনদের যুগ থেকে কোনো কোনো তাবেই এই রাত্রে ইবাদত করেছেন, তবে এই রাত্রিতে ইবাদত মসজিদে যেয়ে করা, সমবেত করা, এটা সকল ইমাম হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরুহ বলেছেন, এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত এবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরুহ বলা হয়েছে, হানাফি ফেকার সব কেতাবই পাবে। তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা, আমাদের সমাজে প্রচলন আছে। এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ের। তবে শবে বরাতে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন, এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন, আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিতই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন,
সব মাসেই রাখার চেষ্টা করবেন, শাবানে যেহেতু রাসূলুল্লাহ বেশি রাখতেন আপনারা রাখতে পারেন। মধ্য শাবানের রাত বা শবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল, সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য শাবানের রাত, আর এই রাত্রি হলো আল্লাহ তাআলা বান্দাদের মাফ করেন। এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, আল্লাহর মাগফিরাতের সহিহ হাদিস আছে। তবে দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সুন্নাহ বিরোধী নয়। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত এবং প্রায় ফেকার সকল কেতাবে, হানাফি মাজহাব, শাফি মাজহাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরু লেখা হয়েছে, মাকরু তাহরিমি লেখা হয়েছে। এখানে একটা বিষয় খুবই জরুরি, সেটা হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনে শবে বরাতের সাহাবীদের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, খোলাফায়ে রাশেদিনের যুগে দেখেন শবে বরাতের কোনো হদিস পাবেন না। পুরো ইসলামের ইতিহাসে ইবনে কাসির, তাবারি, মানে রাসূলুল্লাহ সাল্লামের হিজরত থেকে সাহাবী তাবেইনরা মসজিদে সমবেত হয়েছেন, অথবা আবু বকর, ওমর, ওসমান তারা এই রাত পালন করেছেন, এরকম কিছু পাওয়া যায় না। এর একটা বড় কারণ হলো ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয়, বতুরে না। আমরা শবে বরাতে কি জন্য গুরুত্ব দিই? এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে, এটাই তো মূল, নাকি বলেন? এটা মূল না যে আমরা ওযুটা ওয়াজ করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে, কবুল করবে, এরকম আছে না? এই হাদিসটা জয়ীফ। তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবুল হবে, একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য কেতাবে সহি হাদিস রয়েছে যে প্রতি রাত্রে রাতের যখন প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায়, রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায়, তার মানে 3-4 ঘন্টা রাত হয়ে যায়। বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় 7টায় ফজরের আজান হয়, ফজরের নামাজই হয় 5-4টায় ফিরে আজান, 3-4 9 ঘন্টার রাত, তাহলে 1/3 মানে 3 ঘন্টা, 8-9-10 রাত, 3-3.5 ঘন্টা, তার মানে 10-10:30 যখন রাত বড় হয় সন্ধ্যাও আগেই, যখন রাতের প্রথম 1/3 পার হয়ে যায় আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব, কে আসো আমার কাছে সাহায্য চাবে আমি তাকে সাহায্য করব, কে এসো আসো গুনাহ করেছো গুনার মাপ চাও আমি তোমার গুনাহ মাপ করে দেব। ওয়াজালিকা কুল্লা লাইলা, প্রতি রাতেই এই দোয়া, এই সুযোগ আল্লাহ দিতে থাকেন। তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত 10-10:30 বেজে গেলে ঘুমানোর আগে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই, তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই শবে বরাত হয়ে যায়। কথাটা কেমন বুঝতে পেরেছেন? আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান, কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না ভাই। প্রতি রাতে আপনার নগদ যা আছে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে মনের আবেগ জানান, আল্লাহ কবুল করবেন, আপনার জীবনটা আল্লাহমুখী হবে, আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে। পাশাপাশি আলেমুল আমাদের সহবতে যেতে হবে, বইপত্র পড়তে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন।